আমি তৃণমূলের নবীন প্রবীণ কোন দলেই থাকতে চাই না, আমি একজন তৃণমূলের সৈনিক, তৃণমূলের সাংসদ, মমতা ব্যানার্জির অনুসারী, আমি সেইটাই থাকতে চাই। সালটা ১৯৭১, সে বছর মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ছদ্মবেশীতে মান্নাদের গাওয়া একটি গান তোলপাড় ফেলে দিয়েছিল। সেই গানের কয়েকটি লাইন ছিল, সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে একি। আর এখন তৃণমূল বনাম প্রবীণের লড়াইয়ের চোড়াগলিতে অনেকেই বিপদের আশঙ্কায় ঢুকতে চাইছেন না। এই যেমন সৌগত রায় থেকে ব্রাত্য বসু, ধরি মাছ নাচুই পানি। আমি তো আমি আমার ক্ষেত্রে তো বলবো যে আমি মানে ঘরেও নেই পারেও নেই, আমি নবীনও নই প্রবীণও নই, আমি হচ্ছে যেজন আছে মাঝখানে। কিন্তু কুণাল ঘোষ আবার কোনো মাঝামাঝি জায়গায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর মুখ থেকে একটা কথা বেরোনো মাত্রই ঝাঁপিয়ে পড়েছেন তিনি। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না। অভিষেক পেছাবে কেন, কিসের জন্য অভিষেক পেছাবে? অভিষেক নেতৃত্ব দিচ্ছে। সম্প্রতি ব্যারাকপুরের অর্জুন সিং এর সঙ্গেও জগৎদলে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সংঘাত মেটাতে দুই নেতাকে নিয়ে নৈহাটিতে বৈঠক করতে গিয়েছিলেন সুব্রত বক্সী, কিন্তু সেখানে অর্জুন সিং উপস্থিত হলেও আসেননি সোমনাথ শ্যাম, ফলে বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি। আর এ নিয়েও সুব্রত বক্সীকে কটাক্ষ করেন কুণাল ঘোষ। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে, তিনি কষ্ট করে গেলেন অথচ মিটিংটাই হলো না। উনি পার্টির প্রেসিডেন্ট, উনি এই কাজটা করবেন, আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি, এটাই তো স্বাভাবিক। দলের সভাপতি কি করবে, কাজ করবে না? তাই কাজটাই তো তার, যে সবাইকে ডেকে বোঝানো, সবাইকে সংঘবদ্ধ রাখা, একসাথে রাখা, সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই। সুব্রত বক্সী বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত, আস্থাভাজন ও ঘনিষ্ঠ সঙ্গী, প্রতিটি সভা থেকেই তার স্পষ্ট প্রমাণ মেলে। আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়, বক্সীকে বলবো নন্দীগ্রামে আমার নামটা যেন থাকে। আমি বক্সিদাকে বলবো যেটা প্রত্যেকটা ব্লকে ব্লকে ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে ডিটেলসটা এটা প্রত্যেকটা ব্লকে ব্লকে পাঠাতে। আমি বলবো বক্সিদাকে যে যে জায়গায় পার্টিকুলার মত বড় বিরোধ হয়েছে সেই জায়গাটা আপনারা আমাকে দিন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন আস্থাভাজন সুব্রত বক্সী দলের মধ্যেই এখন আক্রমণের মুখে, বিশেষ কোনো ইঙ্গিত? যতদিন দিদি আছে আমি ততদিন, আপনি কেন নামছেন না, মানুষ ভাবছে আপনি বাদ চলে যাচ্ছেন, এই কথাগুলো, এই কমপ্লেক্স, এই মানসিক জটিলতা যাদের মধ্যে তৈরি হচ্ছে তারা এই পরিস্থিতিগুলো তৈরি করছে। বাংলা মনে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কোথাও যেন মমতাদি হারিয়ে যাচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবেই আপনি আবার চলতে আরম্ভ করলে নিশ্চিতভাবে আমরা যে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে সামনের দিনে এগোতে পারবো। এই যে বিসর্জনের বাজনা বেজেছে টিএমসিতে, না সব ঠাকুরের বিসর্জন হবে, মামাটি মানুষের পুজো শেষ, বিসর্জনের বাজনা বাজে, বিসর্জন বেশিরভাগ হয়ে যাবে। অনেকেই বলেন সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামতের বিরুদ্ধে গিয়ে একটিও কথা কখনো বলেন না, সেই সুব্রত বক্সী কেন এখন আক্রমণের মুখে? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।